আচ্ছা, তাহলে আপনারা সবাই মোটামুটি জানেন যে ইউটিউবে সার্চ কি পরিমাণে বাড়তেছে, বাড়তেই আছে এবং বাড়তেই থাকবে, এবং ভিডিও এডিটরদের এখানে বিশাল একটা প্ল্যাটফর্ম ইউটিউবটা। এখানে মোটামুটি আপনারা যদি কেউ সিরিয়াসলি এটা এই সেক্টরে কাজ করেন, সে এটা নিয়ে পড়ে থাকতে পারবেন, আর কিছুই প্রয়োজন পড়বে না। আচ্ছা, গুগল সার্চের পাশাপাশি ইউটিউব সার্চে দিন দিন বেড়ে যাচ্ছে, সবাই তাদের চাহিদার বিষয়গুলো ইউটিউবে ভিডিও আকারে দেখতে চাচ্ছে বা পাওয়ার জন্য সার্চ করতেছে, ঠিক আছে? কারণ আমরা একটা জিনিস সবাই বুঝি যে কোনো কিছু একটা পড়তে যে সময়টা লাগে বা পড়ে যেটা আমরা বুঝি তার চেয়ে অনেক বেশি বোঝা সম্ভব কোনোটাকে, মানে ওই কন্টেন্টটাকে যদি আমি ভিডিও আকারে পাই, এবং এটা আমাদের মাথার মধ্যে কিন্তু কম বেশি কাজ করে। আপনি নিজেও কোনো একটা প্রবলেম সলভ করতে গেলে আপনি সাধারণত ব্লগ সাইডে চেয়ে আপনি চলে যাবেন ইউটিউবে, কারণ ইউটিউবে লাইভ দেখানো হচ্ছে আর ব্লগ সাইডে লিখে লিখে বোঝানো হচ্ছে, এবং ওই লিখে লিখে পড়ে বোঝা এবং সেটাকে অ্যাপ্লাই করা এটা অনেক সময়ের ব্যাপার। এবং মানুষ কিন্তু এখন এটার প্রতি জনপ্রিয়তা মানে জনপ্রিয়তা কিন্তু কমে যাচ্ছে এসব ব্লগে। এইসব ক্ষেত্রে টেকনিক্যাল যে প্রবলেম সলভিং জিনিসগুলো আছে সেইসব ক্ষেত্রগুলোতে, ইভেন রান্না বান্না থেকে শুরু করে এইসব সবগুলো ব্যাপারগুলোতে কিন্তু এখন ইউটিউবে ভিডিও লাইভ দেখার পরিমাণটাই বেড়ে গেছে, এবং মানুষের মধ্যে এই জিনিসের চিন্তা ভাবনাটা অনেক বেশি গ্রো করছে আগের চেয়ে। যেটা আমি নিজেও আগে করতাম শুধুমাত্র ব্লগের বিভিন্ন কন্টেন্ট পড়ে, কিন্তু ওই পড়ে বুঝে নিজে সেটা ইমপ্লিমেন্ট করতে দেখা যেত যে সময়টা লাগে তার চেয়ে অনেক বেশি কম সময়ে ভিডিওতেও বোঝাও যায়, দেখাও যায়, এবং লাইভ সে দেখিয়ে দিচ্ছে, কাজেই সেটা আমাকে আর আলাদাভাবে প্র্যাকটিস না করলেও চলে। সেজন্য ভিডিও চাহিদা কিন্তু আপনারা ধরে নেন যে এটা আগামী মোটামুটি এক যুগের মধ্যে এটা একটা মিরাকেল চেঞ্জ হবে। তো এক যুগ যাওয়ার আগে আপনারা যদি এখন থেকে সিরিয়াসলি এটাকে নিয়ে কাজ করা শুরু করে দেন, তাহলে আপনারা এক যুগ আগে দাঁড়িয়ে যেতে পারবেন, এবং তখন আপনাদের মুখটা অনেক বেশি পরিচিত থাকবে এখনের তুলনায়। আর যারা তখন ইমিডিয়েট শুরু করবে তারা অনেক বেশি পিছিয়ে থাকবে আপনাদের চেয়ে, এটা আপনারা সবাই বুঝেন। আপনার এলাকায় সাপোজ একটা আইসক্রিমের দোকান আজকে খুলছে আর একটা ছিল এক বছর আগে থেকে, তাহলে আপনি সাপোজ আপনি কিন্তু ম্যাক্সিমাম ওই পুরোনো দোকানের সাথে যদি একটা সম্পর্ক হয়ে গেছে আপনি ওই পুরোনোটাতেই আগে যাবেন, নতুনটাতে কিন্তু সাধারণত আমরা কম যাই যেহেতু পুরোনোটা একটা পরিচয় হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এইখানে ব্যাপারগুলো এরকমই। ভিডিও সার্চ যেভাবে বাড়ছে তাতে বড় বড় এসইও এক্সপার্টরা ভবিষ্যৎ বাণী দিয়ে রেখেছেন, সবাই এসইও তে র্যাঙ্কিং পাওয়ার জন্য ভিডিও এডিটিং কেই বর্তমানে আর্টিকেল। হ্যাঁ, এটা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা, আমরা সবাই জানি, আমরা এখনো সেটাই করতেছি। বিভিন্ন আপনারা দেখবেন এই বায়ারদের সাথে কাজ করার সময় ওরা ওদের ব্লগ বা ওদের লিখালিখি আর্টিকেল গুলোকে র্যাঙ্ক করাতে চায়, কিন্তু একটা পর্যায়ে আর বেশি দিন নাই, যেটা আমার মনে হয় না এক যুগের দরকার হবে, আরো কম সময়ের মধ্যেই সবাই কি করবে তার ভিডিওকে র্যাঙ্ক করতে যাবে, মানে ভিডিও বানাবে। যেহেতু ভিডিওর জনপ্রিয়তা প্রচুর বেড়ে যাচ্ছে দিনে দিনে, সবাই ভিডিওর দিকে মনোযোগী হবে বেশি, এবং সবাই এখন যেরকম সবাই আর্টিকেলের দিকে, ব্লগের দিকে, ওয়েবসাইটের দিকে মনোযোগী, তখন হয়ে যাবে সবাই ভিডিওর দিকে মনোযোগী। এবং সেই জন্য আমরা যদি এখন থেকে করি আমাদের সম্ভাবনাটা অনেক বেশি থাকবে, কারণ পরিচিত হয়ে যাবো আমরা এই মার্কেটে বা এই ফিল্ডে। তাহলে এই ব্যাপারটাই আমি এখানে লিখছি, বর্তমানে আর্টিকেল মার্কেটিং কে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেটা আর মনে হয় না এক বছর বা সরি এক যুগ আর টিকতে পারবে, যেহেতু সবাই ভিডিওর দিকে চলে যাচ্ছে, এটা ভিডিওর দিকেই যাবে আলটিমেটলি। আচ্ছা, বর্তমানে সবাই এসইও তে র্যাঙ্কিং পেতে ভিডিও মার্কেটিং কে গুরুত্ব দেওয়া শুরু করেছে। আচ্ছা, শুরু কিন্তু করে দিয়েছে, যদিও এটা এত ব্যাপক আকারে না, এখনো অনেক সীমিত, আর সেজন্য ভিডিও এডিটরদের চাহিদা কিন্তু বাড়া শুরু হচ্ছে, অদূর ভবিষ্যতে এমন বাড়বে এটা কল্পনার বাইরে। আর যেহেতু এই সেক্টরে আপনার মানুষ কম, কাজে আপনাদের স্যালারিটাও সেই পরিমাণেই হবে, এবং কেউ যদি গ্রাফিক্স কে বেছে নেন সেই ক্ষেত্রে কিন্তু এত বেশি পপুলারিটি আপনি পাবেন না বা এত বেশি পরিচিত করতে পারবেন না, এই কারণে গ্রাফিক্স ডিজাইনারের সংখ্যার অভাব নাই, প্রচুর গ্রাফিক ডিজাইনার। আপনারা মাঝে মাঝে রাস্তায় হাঁটতে হাঁটতে একজন একজনের সাথে যদি বাড়িও খান দেখবেন যে আপনার প্রফেশন কি, গ্রাফিক্স ডিজাইনার, আপনি আমিও গ্রাফিক্স, মানে ব্যাপারটা এরকম হয়ে যাবে। কারণ গ্রাফিক্সে এত পরিমাণ মানুষ প্রতিদিন প্রতি মাসে শিখতেছে যে অনুপাতে ভিডিও এডিটিং এর কাছে মানে আশেপাশেও কেউ নাই, সেজন্য গ্রাফিক্সে না গিয়ে আমরা যদি ভিডিওতে আসতে পারি এটা হবে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ বা গুড ডিসিশন। আচ্ছা, অনেক ক্ষেত্রে অবশ্য এসইও এক্সপার্টরা নতুন ভাবে তাদের কাজের সুবিধাতে ভিডিও এডিটিং শিখে নিচ্ছে। হ্যাঁ, এটা অনেকেই করতেছে, এটা আমি জানি, এটা আমরাও করতে চেষ্টা করতেছি, কারণ এটাই আসলে বর্তমান না ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ নিয়ে যদি আমরা এখন থেকে না ভাবি ভবিষ্যতে গিয়েই যদি শুরু করি পিছিয়ে যাব, এবং যত আগে আমরা সব কাজ শুরু করে দিতে পারবো, হাতে নিতে পারবো, তত বেটার, ঠিক আছে? একটা ইউটিউব চ্যানেল, একটা ফেসবুক পেজ এই ক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট, কারণ আপনারা জানেন ফেসবুকে ইউজার মোটামুটি অনেক বেশি, পাশাপাশি ইউটিউবে আছেই, আর এরপর হচ্ছে ইনস্টাগ্রাম, টুইটার। আমরা এগুলো যেভাবে শিখাবো, আপনারা যদি প্রত্যেকটা কাজ শিখে এগুলো দিয়ে নিজের জন্য করেন না, অনেক বেশি কিছু করতে পারবেন, মার্কেট প্লেসে গিয়ে সময় নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। যাই হোক, যার যেটা ভালো লাগে সে সেদিকে যাবেন। আমরা তিনটা ওয়ে দেখাচ্ছি, মার্কেট প্লেস দেখাচ্ছি, এবং মার্কেট প্লেসের বাইরেও বায়ারদের জন্য কিভাবে কাজ নিয়ে আসবেন সেটাও দেখাবো, পাশাপাশি আপনি নিজেকে কিভাবে এই সেক্টরে ডেভেলপ করবেন সেটাও আমাদেরকে দেখানো বা বোঝানো বা বলা হচ্ছে। কাজেই কোনো চিন্তার কিছু নাই, তিনটার মধ্যে যার যেটা ভালো লাগে সে সেদিকটাকে বেছে নেবেন। আচ্ছা, অনলাইন মার্কেট প্লেস গুলোতে কাজ, উপরের কয়েকটি পয়েন্ট পড়ে আশা করি অনেকেই বুঝে গেছেন ভিডিও এডিটিং কাজগুলোর ক্ষেত্র কেমন বা কি পরিমাণ ভবিষ্যতে আমরা এটা থেকে পাবো ব্যাকআপ।
যে কোনো কাজের ক্ষেত্রগুলো যদি পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে অনলাইন মার্কেট প্লেস গুলোতে সেই কাজে, এটা স্বাভাবিক। যেমন ভিডিও এডিটিং এর কাজ আপনি যেখানেই যাবেন সেখানেই দরকার, এটা ছাড়া কেউ চলতেই পারবে না। যে কোনো কোম্পানি বলেন তার ভিডিও লাগবেই, মানে ভিডিওর একটা কন্টেন্ট তার লাগবেই। তো ভিডিও কন্টেন্ট লাগা মানে সেখানে ভিডিও এডিটিং এর কাজ আছে। তো যেখানে ভিডিও এডিটিং এর কাজের অভাব নাই সেটা তো মার্কেট প্লেসে অহরহ পাবেন, অনেক পরিমাণে পাবেন। এবং আপওয়ার্কে এগুলোর কাজের পেমেন্ট অনেক বেশি, ভিডিও এডিটরদের কাজের পেমেন্ট অনেক বেশি এবং ঘন্টা হিসাব, ঠিক আছে? আমার মনে হয় না কোনো ভিডিও এডিটরের পার ঘন্টা $50 নিচে আছে, বাংলাদেশি না, বাংলাদেশি গুলো ছাড়া যারা ওই লেভেলে কাজ করে $50 হচ্ছে মিনিমাম। বাংলাদেশিরা অনেক কমে দিয়ে রাখে, বাংলাদেশিরা মনে হয় আপনার ঘন্টা $25 $30 পাওয়া যাবে খুঁজলে, ঠিক আছে? তো $25 $30 তো কম না। বাঙালি একটা বাঙালি যদি $25 এক ঘন্টা ইনকাম করে একটা ভিডিও এডিটিং এর, এগুলো ঘন্টা হিসেবে পেমেন্ট হয় আপওয়ার্কে, একটা ঘন্টা হিসেবে সে যদি এক ঘন্টায় $20 ধরে, যদি $20 সে নেয় সবকিছু কাটাকাটির পরে, যদি $20 তার অ্যাকাউন্টে থাকে, $20 মানে কত, প্রায় ১৭০০ টাকার মতো হয়, ঠিক আছে? ১৭০০ এখন না, এটা বর্তমানে একটু রেট ডলারের কম, এখন হয়তো ১৬০০ সামথিং হবে। তো যাই হোক, তো এক ঘন্টায় ১৬০০ টাকা মানে কি, আপনি যদি 2 ঘন্টায় কাজ করেন একদিনেই তো ৩২০০ টাকা চলে আসলো, বা 3,000 ধরলাম। তো এইভাবে যদি আপনি 20 দিন, 1 মাসে তো 30 দিন কাজ করবেন না, 20 দিন কাজ করবেন, তো 20 দিনে তো 3 দিশে 60,000 টাকা, তো 60,000ও ধরলাম না, 30,000 টাকা তো আপনার মাসে থাকবেই চোখ বন্ধ করে, তাই না? তো আমরা বড় স্বপ্ন দেখাবো না, ছোট স্বপ্ন দেখাই। বড় স্বপ্ন আপনারা যদি পরিশ্রম করেন এমনিই ধরা দিবে। মোট কথা, যারা অনলাইন সেক্টরটাকে ক্যারিয়ার হিসেবে নিচ্ছেন তারা গেইনার, এবং যত দ্রুত নেবেন তত বেশি সে অর্জন করে নিতে পারবেন, আর যে যত দেরি করবে তার আসলে এক জীবন থেকে সেদিনগুলো বা সময়গুলো বা মুহূর্তগুলো নষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, ক্যামতাসিয়া 7 ডাউনলোড, এটা হচ্ছে যাদের পিসি একদম লো কনফিগারেশন, একেবারে লো, মানে এটাও চলবে না, এটা হচ্ছে 200 MB, ঠিক আছে? ক্যামতাসিয়া 9.0.1, এটা হচ্ছে 200 MB। যাদের এই 200 MB দেওয়ার পরে ডিস্টার্ব করবে তারা ওটা রিমুভ করে দিবেন, তারা এই 7টা দিবেন। 7 দিয়ে আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ 7টা অনেক লো কনফিগারেটেড আপনার ডিভাইসেও কাজ করে, ঠিক আছে? যাদের এটা দিয়ে প্রবলেম হবে তারা এটা দিয়ে দিবেন, 7 দিয়ে দিবেন। আর 9 এর লিঙ্কটা আমার এখানে দি নাই, আমার ওই ফাইলে দিয়ে রাখছি আমি, মানে 2019 যেটা আমি ব্যবহার করি, ঠিক আছে? সেটা আপনাদের ক্লাস নোটস ফাইলে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। আর আচ্ছা, আপনারা যদি ভিডিও এডিটিং করতে চান, যেমন আমরা এখন তো কিছু কাজ দেখব, এই ধরনের ফুটেজ এইসব সাইট থেকে ফুটেজ নামাবেন, এগুলো একদম কোনো কপিরাইটেড ক্লেমড, মানে কোনো সমস্যায় আপনাকে করবে না, ফেলবে না। এগুলো আমরা ইউটিউবের ক্লাসে আরো বিস্তারিত শিখবো। ইউটিউবের ক্লাসে আপনারা মোটামুটি ভিডিও এডিটিং এর আরো অনেক ব্যাপক ক্ষেত্র বা ব্যাপক সিস্টেম বা অনেক কিছু শিখবেন। আচ্ছা, আপাতত শুধু এগুলো লিঙ্ক আপনাদের পেজে দেওয়া আছে। এইসব সাইট থেকে আপনি যে কোনো ভিডিও আপনার যেটা লাগবে সেটা দিকে শুধু সার্চ করবেন, সার্চ করার পরে ওই ধরনের অনেক ফ্রি স্টক ফুটেজ চলে আসবে, যদিও ওগুলো খুব লং না, ঠিক আছে? 10 সেকেন্ড 11 সেকেন্ড 10 সেকেন্ড 11 সেকেন্ড সাধারণত এরকমই হয়ে থাকে। আচ্ছা, আমি একটু ফোন কলটা নিয়ে নিচ্ছি, তারপর আমি আপনাদের সাথে আবার জয়েন করতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা এখান থেকে 10 সেকেন্ড 11 সেকেন্ড এরকম প্রচুর ভিডিও পেয়ে যাবেন, এবং সেম ভিডিও ক্লিপ, মানে এক একজন তৈরি করছে, এক এক ভাবে তৈরি করছে, সেগুলো 10 সেকেন্ড 10 সেকেন্ড 10 সেকেন্ড করে এরকম যদি আপনারা 3-4টা নেন অনেক লং হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এগুলো আপনারা বুঝলেন। এরপরে আমরা দেখি কি আছে, এগুলো আবার এত নিচে চলে আসছে। আচ্ছা কোথায় গেল, ফ্রি ভিডিও এডিটিং অনলাইন সাইট, আচ্ছা এখানে কি ছিল, এটা এটা হচ্ছে ফুটেজ সাইট, আচ্ছা ঠিক আছে। আর এটা হচ্ছে এখানে দেখে আনা যায় কিনা, তো যাই হোক এভাবে থাকে, আমি পরে ঠিক করবো। আচ্ছা এগুলো হচ্ছে কোথায় গেল, এগুলো হচ্ছে ফ্রি ভিডিও এডিটিং অনলাইন সাইট, অর্থাৎ আপনারা যারা প্রফেশনাল পারেন না, একদম নর্মাল কাজ শিখছেন বা করবেন চিন্তা ভাবনা এরকম যে না আমরা ক্যানভাসে দিয়েও কাজ করবো, না আমরা অনলাইনের কোনো সাইটে গিয়ে কাজ করবো, সেই জন্য এগুলো অনেক ভালো সার্ভিস আপনারা নিতে পারবেন এগুলো থেকে, ঠিক আছে? একটু ঘেটে দেখবেন, আমরা যে লিঙ্কগুলো দিচ্ছি আপনারা যেহেতু সময় আছে সব প্রত্যেকটা সময় মুহূর্ত কাজে লাগাতে চেষ্টা করবেন। এখানে অনেক লিঙ্ক দিচ্ছি, এগুলো মোটামুটি কোনটা ভালো কোনটাতে কি ফিচার, একটাতে একরকম ফ্যাসিলিটিস আছে, এবং সবচেয়ে বড় কথা সবগুলো ফ্রি, ঠিক আছে? প্রত্যেকটা লিঙ্ক আপনারা একটা কাজ করবেন, আপনারা তো একটা পার্সোনাল গ্রুপ করছেন, ওইখানে আপনারা এটা আপনাদের মধ্যে ভাগ করে নেবেন। সাপোজ আপনারা 10 জন অ্যাক্টিভ আছেন, এই 10 জনের মধ্যে এখানে যতগুলো আছে ভাগ করে নেবেন, ভাগ করে নিয়ে কাজ শুরু করে দেন। আচ্ছা একটু আমাকে সময় দেন।
ঠিক আছে, এরপর আসেন। আচ্ছা এখানে আমি দুইটা লিঙ্ক দিছি, এগুলো আমরা ইউজ করব না, তারপরে কেউ যদি চান এমনি যে ঘুরে আসতে পারেন। এখানে যেটা প্রবলেম হয়, অনেক সময় ওরা এমন এমন কন্টেন্ট দিয়ে রাখে, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, আপনারা অনেক সময় ভিডিও যখন দেখেন ইউটিউবে দেখেন বা যেখানে দেখেন না কেন, দেখবেন একটা ভিডিওর সামনে সে কথা বলতেছে কিন্তু পিছনে একটা সুন্দর মনোরম একটা সাউন্ড প্লে হচ্ছে, ওইটাকে আমরা বলি কি ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এই সাইট থেকে না নেওয়াটাই সেফ, যদি আমাদের ইউটিউবে আমরা ভিডিও গুলো দিই সেক্ষেত্রে, আর আদার্স আপনি ফেসবুকে দেন, তারপর যে সোশ্যাল যে চ্যানেল গুলো আছে ইউটিউব ছাড়া, হ্যাঁ ইউটিউব তারপরে ভিমিও, এই দুইটা সাইট ছাড়া আদার্স যেখানে আছে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু ইউটিউব বা ভিমিওর মতো চ্যানেল গুলোতে দিতে হলে অবশ্যই আমরা ইউটিউবে যে নিজস্ব একটা অডিও লাইব্রেরি আছে এটা আমরা ইউটিউবের ক্লাসে শিখবো, অথবা আপনারা নিজেরাও ঘেটে দেখতে পারেন গুগলে গিয়ে, জাস্ট লিখবেন ইউটিউব অডিও লাইব্রেরি, ঠিক আছে, এই কথাটা লিখলেই হবে। এই কথাটা লিখলে ইউটিউবে যেটা নিজস্ব একটা বিল্ট ইন ফিচার আছে সেখানে অজস্র মিউজিক আছে, মিউজিক আছে যেগুলোর কোনো কপিরাইটের প্রবলেম হবে না, মানে আপনি মিউজিকটা আপনার ভিডিওর মধ্যে দিলেন কেউ আপনাকে বলতে পারবে না যে তুমি এটা কেন দিছো। কিন্তু আদার্স যদি আমি কোথা থেকে নিয়ে দিই সে যে কোনো সময় আমাকে ধরতে পারবে যে তুমি আমার মিউজিক দিছো আমার অনুমতি ছাড়া, তুমি ভিডিওটা থেকে আমার মিউজিক ডিলিট করো, ঠিক আছে, এইভাবে আপনাকে সরাসরি বলতে পারবে ইউটিউবে এটা হয়। কিন্তু এটা একটু সাবধান বুঝে নেন, যদি এটা আমরা ইউটিউবে আরো ক্লিয়ার করবো, আপাতত এটাই মনে রাখেন আমরা সবসময় সাউন্ড নিব ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে, তাহলে আমাকে কেউ কিছু বলবে না, আপনি একদম নিশ্চিন্তে যে কোনো অডিও নিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ ওখানে প্রচুর আপনার পছন্দ মতো প্রচুর মিউজিক পেয়ে যাবেন। এবং এখন থেকেই মিউজিক যেটা ভালো লাগে, কোন ধরনের মিউজিক আপনার লাগবে টপিক লিখে সার্চ করলে ওই রিলেটেড প্রচুর মিউজিক আসবে, এবং কোনটা ভালো কোনটা সুন্দর সুন্দর লাগে এবং কোন ভিডিওটার মধ্যে আমি কোন সাউন্ডটা দিতে পারবো, আমি কি কি বানাবো, আমার নিশ কি হবে, এগুলো ভেবে ভেবে এখন থেকে সাউন্ড গুলো প্রচুর পরিমাণে নামিয়ে রাখেন, এগুলো ইন ফিউচারে আপনার প্রত্যেকটা কাজে আসবে যদি ভিডিও এডিটিং প্রফেশনালি কেউ করতে চান, ঠিক আছে। ভিডিও সাউন্ড খুঁজে পাওয়া অনেক টাফ, মানে মনের মতো সাউন্ড, সেজন্য এটা একটু সময় দিয়ে, আপনার যেহেতু এখন সময় আছে এই জন্যই বলে দেওয়া, কাজগুলো করলে আশা করি ইন ফিউচারে অনেক উপকৃত হবেন। আচ্ছা অনলাইন অ্যানিমেশন অর গিফ মেকার, এটা আপনাদেরকে দেখানো হয়েছিল, ইজি গিফ, এটা আপনারা জানেন, এটার মাধ্যমে আসলে যেটা আমাদের যে ইমেজ দিয়ে বানায় না সেটা কিন্তু প্লে হয়, অর্থাৎ ওটা কিন্তু MP4 এ সেভ হয় অথবা গিফেও সেভ করা যায়, ঠিক আছে, এবং দুইটা কিন্তু ভিডিও হিসেবে ধরা হয়। যাই হোক, সেটার জন্য আপনারা অনেকগুলো স্লাইড তৈরি করে সরাসরি এই যে ইজি গিফ সাইটে গিয়ে MP4 আকারে ডাউনলোড করে নিতে পারেন, বা গিফ করলে হবে, অনেক অনেক বেশি ফাইল হয়ে গেলে গিফ না করে MP4 করবেন, কারণ ডিউরেশন যেহেতু অনেক বড় হবে MP4 করে নেবেন। আচ্ছা এখানে আর কি আছে, এগুলো তেমন কিছু না, ব্যাস এতটুকু পর্যন্তই যথেষ্ট, আর কিছু লাগবে না। আমরা এবার একটু সফটওয়্যারে চলে যাই, অনেক কথা হয়ে গেছে, আপনারা যেগুলো দেওয়া হয়েছে আপনাদেরকে এখন পর্যন্ত যেগুলো বলা হয়েছে প্রত্যেকটা জিনিস টাচ করবেন এবং গ্রুপ ওয়াইজ ভাগ করে নেবেন, ঠিক আছে, দুইটা 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 করে বা একটা একটা করে যাওয়া হয় ভাগ করে নেবেন, এবং ভাগ করে নেওয়ার পর কে কোনটাতে কি পাইছেন না পাইছেন সেগুলো আবার গ্রুপ ওয়াইজ পেয়ার ওয়ার্ক করবেন। পেয়ার ওয়ার্ক যত বেশি করবেন, গ্রুপে যত বেশি অ্যাক্টিভ থাকবেন আপনারা, কিন্তু তত আপনাদের কনসেপ্ট এই শিক্ষণীয় অবস্থায় মানে শিক্ষানিবেশ সময়ের মধ্যেই ক্লিয়ার করে নিতে পারবেন। এগুলো একটু সিরিয়াস হতে হবে, যে যে সিরিয়াস, আপনারা অনেক সময় দেখবেন স্কুলেও সাপোজ অনেকে পড়ার সময় বা কলেজে অনেক সময় পড়ার সময় সিরিয়াস থাকে না, যে না পড়ার দরকার পড়তেছি সার্টিফিকেট একটা পাইলেই হয়েছে, ওই রকম আসলে কেউ কিছু করতে পারে না, দেখবেন রেজাল্টও খারাপ, ফাইনালি হয়তো তার যদি কেউ চাচা মামা থাকে তাহলে সেই সূত্র ধরে সে সার্ভিস ভালো একটা পাবে, আদারওয়াইজ আসলে তার কোনো ফিউচার নাই। আচ্ছা যাই হোক, এখানেও সেম, যারা সিরিয়াসলি কাজ করবেন এখানে আসলে কোনো চাচা মামা দিয়ে কাজ হবে না, এখানে চাচা মামারা কিছুই করতে পারবে না, যেহেতু সব ফরেন বায়ারদের সাথে আমরা কাজ করি, এখানে আপনাকে সিরিয়াস হতে হবে, তাহলে আপনি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আর এখানে লক্ষ্যটা যে কত বড়, মানে কি আনলিমিটেড বা কি পরিমাণ যেখান থেকে আর্ন করা সম্ভব, যেটা কোনো ডাক্তারেও করতে পারবে না, কোনো লয়ার বা আরো বড় বড় প্রফেশনে যদি আমরা দেখি বা দেখাই না কেন, ওদের চেয়ে অনেক বেশি আর্ন এখানে সম্ভব। আমার পরিচিত একজন আছে, তাদের তাদের একটা কমিউনিটি আছে, তারা কমিউনিটি দিয়ে মাসে মিনিমাম 15 লাখ টাকা তাদের ইনকাম আছে, তাদের একটা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টে তারা কাজ করে, এগুলো এত আহামরি কোনো কাজ না, যাই হোক তারা 15 লক্ষ টাকা তাদের মিনিমাম, যে মাসে একদম ইনকাম থাকে না সেই মাসে শুধুমাত্র তাদের ইনকাম হয় 15 লক্ষ টাকা, কারণ আপনারা এখন সবাই জানেন যে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ইউজার সবচেয়ে বেশি পৃথিবীতে, সেজন্য অ্যাপ ডেভেলপমেন্ট নিয়ে যারা কাজ শিখছে তারা অনেক বেশি আর্ন করতেছে, এবং এটার ফিউচার ইনশাল্লাহ আরো কয়েক বছর থাকবে, তবে এটা কিন্তু পার্মানেন্ট ক্যারিয়ার না, তবে এই ক্যারিয়ার দিয়ে মোটামুটি তার বর্তমান ভবিষ্যৎ সব হয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা বেশি দিন লাস্ট করবে না খুব শীঘ্রই, আবার এই টেকনোলজি সিস্টেমটা এমন যেটা রীতিমতো আপডেট হতেই থাকে, এখন ধরেন অ্যান্ড্রয়েড 5-10 বছর রাজত্ব করে যাবে, অ্যান্ড্রয়েডের পরে এমন একটা অত্যাধুনিক ডিভাইস তারা বা প্রোগ্রাম তারা প্ল্যাটফর্ম তারা আবিষ্কার করবে যখন অ্যান্ড্রয়েডের অস্তিত্বই আর খুঁজে পাওয়া যাবে না, তো এগুলো পার্মানেন্ট না, যারা শিখতেছে তারা হচ্ছে যে শর্ট টার্মে একটা ভবিষ্যৎ করে নিচ্ছে। যাই হোক, অ্যান্ড্রয়েড ডেভেলপারের সংখ্যাও এখন কম না, মোটামুটি বেশ ভালোই বেড়ে গেছে, কারণ এটাতে যেহেতু আর্নিং অতিরিক্ত করা যায়, মানে আনলিমিটেড আর্ন, এবং অল্প সময়ে আপনি মোটামুটি 1 বছরে মোটামুটি লক্ষ লক্ষ টাকা মালিক হয়ে যাবেন, 40-50 লক্ষ টাকা 1 বছরে কামিয়ে ফেলতে পারবেন যদি প্রফেশনাল লেভেলে কাজগুলো শিখতে পারেন, যদিও বাংলাদেশে অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের
ভালো কোনো কোর্স নাই এখন পর্যন্ত, খুব দুঃখের বিষয়। আচ্ছা যাই হোক, এটা একমাত্র আপনারা বাইরের কোর্সেই পাবেন এবং এগুলোর পেমেন্ট অনেক বেশি, ঠিক আছে, প্রায় $2,500-3,000 একটা কোর্স, অর্থাৎ ১,০০,০০০ টাকার উপরে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা মোটামুটি এগুলো আলোচনা করে ফেলছি, আমরা এবার চলে যাব। আচ্ছা, ১,০০,০০০ টাকার উপরে কোর্স এই সেক্টরে করাটা অনেক রিস্কি, কারণ অ্যান্ড্রয়েড অলরেডি বাজারে আসছে আমার মনে হয় প্রায় আপনার 2008 সাল থেকে, না 7 সাল থেকে মেবি। আচ্ছা যাই হোক, এটা দেখতে হবে গুগল করে, অলমোস্ট কিন্তু 10 বছর প্লাস হয়ে গেছে, আরো হয়তো 4-5 বছর থাকতে পারে, এরপরে দেখবেন যে এই সেক্টরে আর কোনো অস্তিত্ব নাই। তাহলে আমরা অ্যান্ড্রয়েড নিয়ে শিখে কোনো লাভ নাই, যেমন যারা জাভা স্ক্রিপ্ট সরি জাভার প্ল্যাটফর্ম নিয়ে কাজ শিখছিলেন তারা যেমন এখন বসে গেছে, তারা কিন্তু জাভা থেকে উঠে এখন অ্যান্ড্রয়েডে চলে গেছে, তো তারা মোটামুটি অ্যান্ড্রয়েডে পরে যেটা আসবে আবার সেটা সেটার দিকে টাকা খরচ করতে রেডি বা প্রস্তুত। আমরা নেওয়াটা একটু রিস্ক আছে, কারণ আমি কাজ ধরেই করে ফেলতে পারবো না, আমার এখানে কমপক্ষে 1-1.5 বছর সময় দিতে হবে, তারপরে আমি পারবো, তো 1-1.5 বছরে হয়তো অ্যান্ড্রয়েড এর পাশাপাশি আরো কিছু চলে আসতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখন মূল মূল ক্লাসের এই যে সফটওয়্যারটা দিয়ে আমরা কাজ শিখবো, আমরা মোটামুটি শুধু ক্যাম্পাসিয়া 2019, ঠিক আছে, এটা হচ্ছে 3 নাম্বার লিঙ্ক, আপনারা প্রথমে পাবেন 7, তারপরে 2009, তারপরে হচ্ছে 2019, এটা হচ্ছে 700 MB+। আচ্ছা, আমি এটা একটু সমস্যা হয় যাদের পিসি কনফিগারেশন একটু খারাপ তারা এটা বেশি দিন ইউজ করতে পারবেন না, আমারও একই অবস্থা, আমার পিসি যদিও কনফিগারেশন খারাপ না কিন্তু সমস্যা হচ্ছে এটা ইনস্টল করে যদি কেউ ব্যবহার না করে রেখে দেন পিসিতে একটু সমস্যা হয়, আমিও এটা অনেক দিন আমার ইউজ হচ্ছে না, আমি দেখি এখন ওপেন করে হয় কিনা, হলে একটু এটা নিয়ে আলোচনা করব, একটু সময় লাগবে এটা অন হতে। এটা আসলে যাদের কম্পিউটার বা মনিটর আপনার ইয়ে এই 5th জেনারেশন প্লাস, আমারটা 3rd জেনারেশন, আপনাদের যদি 5th প্লাস হয় খুব ভালো, আর 7 হলে তো কথাই নেই, 7 হলে কোনো ল্যাগিংস কোনো প্রবলেমই হবে না, 5th এও একটু একটু প্রবলেম করে, একটু পুরনো হলে করে, আবার 3rd এ মোটামুটি ভালোই করে, আমি এর আগেও দেখছি অনেকবার এটা, সেক্ষেত্রে আমাকে এটা আবার আনইনস্টল করে আবার ইনস্টল করতে হয়েছিল, তো জাস্ট এটাই করবেন যাদের প্রবলেম হবে, কিন্তু কনফিগারেশন মোটামুটি 3rd জেনারেশন প্লাস, তারা এটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করে নিলে কাজ করতে পারবেন, মানে অনেকদিন ফেলে রাখলেই সমস্যাটা হয়, আদারওয়াইজ তেমন একটা প্রবলেম হয় না, আর যাদের ডেস্কটপ তাদের কোনো প্রবলেম হবে না, ল্যাপটপে হবে, ঠিক আছে, ডেস্কটপে কোনো প্রবলেম হয় না, এটা ওপেন হতে মোটামুটি সময় লাগবে। আচ্ছা ওপেন হোক, এই মুহূর্তে এর মধ্যে আমরা একটু কথাবার্তার মধ্যে যেটাতে আসি, তো ভিডিও এডিটিংটা আপনারা শিখতে পারেন, এটা ঢাকায় অনেক ভালো ভালো কোর্স আছে এবং ফিজিক্যাল, এটাতে এখনো অনলাইনে তেমন কোনো ইয়ে চালু হয়নি, ফিজিক্যাল যারা ঢাকায় আছেন একটু খোঁজ খবর নেবেন, বেশ অনেক ফার্ম আছে ঢাকায় যারা শিখায় এবং শিখানোর পরে তাদের নিজেদের ফার্মেই আপনাদেরকে স্যালারি দিয়ে নিয়ে নেবে, আর যারা চিটাংয়ে আছেন তাদের আসলে অনলাইনে শিখতে হবে, এবং অনলাইনে এত ভালো প্রতিষ্ঠান ভিডিও এডিটিং এর উপরে এখনো আমার মনে হয় না আছে, হ্যাঁ শিখায় কিন্তু ভালোভাবে শিখতে পারবেন না। আচ্ছা, দ্য লাস্ট প্রজেক্ট ক্লোজ আনএক্সপেক্টেডলি, আচ্ছা এটা আমার লাগবে না, আমি ডিসকার্ড করতেছি, আমি ফ্রেশটাই নিতে চাচ্ছি, অর্থাৎ আমি একটা লাস্ট কাজ করছিলাম সেই কাজ করা অবস্থায় ক্র্যাশ করছিল, সেজন্য এটা আবার আমাকে জিজ্ঞাসা করতেছে আমি সেখান থেকে ওপেন করবো কিনা, তো যাদের একটু পুরনো হয়ে যাবে এরকম ক্র্যাশ করবে সেই ক্ষেত্রে আপনারা এটা রিমুভ করে দিয়ে আবার ইনস্টল করে নেবেন, আর ক্র্যাক ভার্সনটা ইনস্টল করা যদি না জানেন একটা ক্র্যাক ফাইল দেওয়া আছে, 2টা ক্র্যাক ফাইল আছে, মেবি আমার ফাইলটার মধ্যে প্রথমটা মেবি কাজ করবে না, সেকেন্ডে আরেকটা ক্র্যাক পাবেন, ওটাতে ডাবল ক্লিক করবেন হয়ে যাবে, এমন কঠিন কিছু না, একটু চেষ্টা করলে পেরে যাবেন, ডাবল ক্লিক করার পর যা বলবে তা শুধু ওকে ওকে করে বেরিয়ে যাবেন, ওটা আপনার মানে লাইফ টাইম ভার্সন পেয়ে যাবেন, আদারওয়াইজ এটা আপনাকে পে করতে হবে, এবং এগুলোর মোটামুটি অনেক ভালো ডিমান্ড, আমি সঠিক বলতে পারতেছি না তবে আমার মনে হয় না $100-এর নিচে আছে, মানে $150 বা সামথিং এরকম কিছু একটা মান্থলি, মেবি সরি মান্থলি না মানে 1 বছর। সেটা ওপেন হোক, আমরা আজকে একটু ইন্টারফেসটা দেখবো আর দেখি ভিডিও এডিটিংটা কিছু হলো দেখানো যায় কিনা, নেক্সট ক্লাসে আমরা একদম পুরো ভিডিও এডিটিং এর সব কিছু দেখবো, এবং মোটামুটি যেগুলো শিখাবো এগুলো দিয়ে আপনারা অনেক ভালো কাজ করতে পারবেন, তো একই কথা আপনারা যেগুলো বেসিক গ্রাফিক্স এর যেরকম অনলাইন অনেকগুলো টুলস এর ব্যাপারে বলা হয়েছে দেওয়া হয়েছে সেখানেও যদি প্র্যাকটিস করেন হাত যেরকম চালু হবে এখানেও সেম, আপনারা এই ক্যাম্পাসিয়াতে যত কাজ করবেন যত প্র্যাকটিস করবেন যত সমস্যা ফিল করবেন এবং ওই ফিল গুলো করে করে গুগল করে করে এটা সমাধান করবেন তত আপনারা পাকাপোক্ত ভালো কাজ করতে পারবেন, অনেক ভালো কাজ করতে পারবেন এই ক্যাম্পাসিয়া দিয়ে, একদম 100% প্রফেশনাল কখনোই না, এগুলো দিয়ে প্রফেশনালরা ক্যাম্পাসি ইউজও করে না, ওরা আরো দামি দামি ফিল্মোরা বা এই ধরনের অ্যাডোবি আফটার ইফেক্ট তারপরে অ্যাডোব প্রো হ্যাঁ প্রিমিয়ার প্রো এই ধরনের বড় বড় অনেক দামি দামি সফটওয়্যার ব্যবহার করে, এবং ওগুলো শিখতে হলে আপনার অনেক সময় দিতে হবে এবং শিখার পর প্রচুর কাজ করতে হবে, কমপক্ষে একটা শিখার 6 মাস ধরেন শিখলেন এরপর আরো 1 বছর প্র্যাকটিস করতে হবে এবং তারপরে আপনি অনেক ভালো স্যালারিতে জব পাবেন। আচ্ছা যাই হোক, আপনারা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে, একদম যখন ইনস্টল করবেন তখন এটা আসবে না, মানে একবার ক্লোজ করে দেওয়ার পর আবার যখন ডাবল ক্লিক করে ওপেন করবেন কিছুটা সময় নেবে এবং
সময় নেওয়ার পর ঠিক এইরকম একটা ইন্টারফেস পাবেন। এখানে সিম্পলি আমরা নিউ প্রজেক্টে যাব, আর আপনারা এই ক্যামতাসিয়া 7 হোক বা 9 হোক যেটাই হোক না কেন, আপনারা এটার মাধ্যমে রেকর্ড দেখতে পাচ্ছেন, নিউ রেকর্ড। আপনারা কি করলেন, আপনার স্ক্রিনের মধ্যে সমস্ত কিছু ভয়েস থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা রেকর্ড করতে পারবেন। আর ভয়েস রেকর্ডের ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার কম্পিউটারে ভয়েস ইনপুট দেওয়ার জন্য একটা আলাদা মাইক্রোফোনের জ্যাক আছে। মোবাইলের হেডফোন দিয়ে যদি কেউ ভয়েস দেন, ভয়েস নিবে না। সেক্ষেত্রে কম্পিউটারে যে মাইক্রোফোনের লাইন দিয়ে মাইক্রোফোন কানেক্ট করতে হয় সেরকম সিঙ্গেল মাইক্রোফোনও পাওয়া যায়, আবার চাইলে মাইক্রোফোন উইথ স্পিকার একসাথে দুইটাও পাওয়া যায়। ঠিক আছে, আপনি চাইলে শুধুমাত্র মাইক্রোফোন আলাদা ওটাও কিনতে পাওয়া যায়, এটাকে লেভেলিং লেভেল মাইক্রোফোন বলে। ঠিক আছে, লেভেল মাইক্রোফোন বলে, এগুলো প্রাইস অনেক কম, 200 টাকার ভিতরে। আচ্ছা যাই হোক, ওটা হচ্ছে খুব ভালো মানের ভয়েসের জন্য অবশ্যই এটা প্রযোজ্য না, মোটামুটি খারাপ না চলে। আর যদি অনেক ভালো মানের নিতে চান সেক্ষেত্রে আপনাকে মোটামুটি 2500-3000 বাজেট করতে হবে একটা ভালো মানের মাইক্রোফোনের জন্য, যেটা হচ্ছে আসলে যারা প্রফেশনাল তারা ইউজ করে। আমাদের জন্য ওই 200 টাকারটা ইনাফ, এর বেশি লাগবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এখান থেকে নিউ রেকর্ডে গিয়ে নিয়ে আমরা পুরো স্ক্রিনটা রেকর্ড করে নিতে পারবো। একটু আপনারা ইনস্টল করে ঘেঁটে দেখবেন, এর মধ্যে যদি না পারেন রেকর্ডিং করতে বা প্রবলেম হচ্ছে সেক্ষেত্রে নেক্সট ক্লাসে অবশ্যই আমাকে বলবেন, আমি দেখিয়ে দিবো। আমি এখন নিউ রেকর্ডিং এ যাচ্ছি না। আচ্ছা তারপর একটু দেখিয়ে দিই, নিউ রেকর্ডিং এ ক্লিক করবেন, ক্লিক করলাম আমি। এখন আমাকে কিছু ইনফরমেশন দিতে হবে, মানে আমি কি করতে চাচ্ছি, কোথায় কতটুকু করতে চাচ্ছি, একটু আমরা ওয়েট করি। এবং একই সাথে আপনি কিন্তু যদি ল্যাপটপ হয় আপনার ক্যামেরা অন করে আপনাকে এক কোনায় রেকর্ড করতে পারবেন, পাশাপাশি আপনি স্ক্রিনে কি করতেছেন সেটাও রেকর্ড করতে পারবেন। যেমন আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমার কিন্তু স্ক্রিনের চারপাশে একটা গ্রিন একটা কি বলে এজ চলে আসছে, আপনারা কি দেখতে পাচ্ছেন গ্রিন এজটা আমার স্ক্রিনের চারিপাশে? জি ভাইয়া দেখতে পাচ্ছি। হ্যাঁ, যখন আপনি রেকর্ডটা চালু করবেন তখন আপনাকে এই সেকশনটা সিলেক্ট করে দিতে হবে, মানে আমি কতটুকু করতে চাচ্ছি। যে আমি চাচ্ছি যে না আমি পুরোটা করবো না, তাহলে আমি কার্সরটা একদম কর্নারে নিয়ে গেলে একটা ইন্ডিকেট করবে অ্যারো। ঠিক আছে, ওই অ্যারো ধরে আমি চাচ্ছি যে আমি ঠিক এই অংশটা সিলেক্ট করলাম। ঠিক আছে, আমি ঠিক এই জায়গাটা সিলেক্ট করলাম যে আমি এই জায়গাতে করবো, এর বাইরে আমার দরকার নাই। ঠিক আছে, আমি সাপোজ এই জায়গাটা করতে চাচ্ছি, তাহলে আমি এখানে সিলেক্ট করে দিলাম ব্যাস। তারপরে আমি যদি এবার এখানে রেকর্ড করি, আচ্ছা রেকর্ড করার আগে এখানে দেখেন ক্যামেরা, যদি যাদের ল্যাপটপ আছে তারা কিন্তু ক্যামেরাটা এখান থেকে অন করে দিলে তারা যেকোনো একটা কোনায় তাকে সেট করে নিতে পারবেন। অনেকেই দেখেন এটা স্ক্রিন রেকর্ডিং করে ইউটিউবের ক্ষেত্রে, কিন্তু এগুলো বেশ ভালো কাজে আসবে আপনাদের। ইউটিউবে যখন আপনারা কোনো টিউটোরিয়াল করবেন, অনলাইন টিচিং ব্লগ শিক্ষা, মানে কোনো একটা টপিক নিয়ে প্রবলেম সলভিং নিয়ে আলোচনা করবেন, তখন নিজেকে এক কোনায় রাখবেন, কারণ ফেস দেখাতে চেষ্টা করবেন। ফেস দেখানো মানে আপনাকে খুব দ্রুত ওরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করে দিবে। এগুলো অনেক ব্যাপার আছে, আমরা ইউটিউবে শিখবো। যাই হোক, ক্যামেরা সবসময় অন করে আপনাকে নিজে একটা কোনায় এবং নিজেকে ব্র্যান্ড করবেন। কোনো ক্যামেরা রেকর্ড মানে অন না করে যদি রেকর্ড করেন ব্র্যান্ড করতে পারবেন না, কারণ একটা পর্যায়ে গিয়ে আপনার এই মুখটা পরিচিত হয়ে যাবে, সবাই আপনার চেহারা দেখে চিনবে, ওই ভাইয়াটা অমুক চ্যানেলে কাজ করে বা ওনার অনেক ভিডিও ওখানে উনি আপ করে, উনি ভালো কাজ শিখায়। ঠিক আছে, ওই মুখ দেখানোর কারণে আপনি অনেক বাড়তি একটা সময় পরে গিয়ে যেহেতু কাজ করতেছেন প্রফেশনাল সাথে রিলেটেড রিলিভেন্টে আপনি আসেন, অনেক কি পাবেন, আপনি স্টুডেন্ট আপনাকে নক দিবে কাজ করার জন্য, যে ভাই আমি আপনার থেকে কাজ শিখবো, এটা হচ্ছে আপনার জন্য বোনাস পয়েন্ট। তো ঠিক আছে, আমি এইভাবে সিলেক্ট করলাম, ক্যামেরাটা অন করলাম, এখানে অডিও অন আছে, আমার অডিও কিন্তু কাউন্ট হবে না কারণ আমার মাইক্রোফোন যেটা আমি কথা বলতেছি সেটা হচ্ছে মোবাইলেরটা। তো এটা জুমের জন্য এনাফ, জুমের কোনো প্রবলেম হবে না। আদারওয়াইজ আমি যখন এইসব সফটওয়্যার দিয়ে কাজ করবো, ভয়েস দিতে চাইবো, তখন আবার আমার মাইক্রোফোনটা ডিটেক্ট করতে পারবে না, কারণ ওদের সিস্টেমে এটা নাই, যেটা এটা জুমের একটা এক্সট্রা ফ্যাসিলিটিস। যাই হোক, এখানে ডাইমেনশনটা যখন আমি কমাচ্ছি এগুলো কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছে, আপনারা চাইলে হাতেও লিখে দিতে পারবেন টাইপ করে। ঠিক আছে, আর এখানে যদি আমি এখন ফুল স্ক্রিনে দিই আবার ফুল স্ক্রিন হয়ে যাবে, আর আমি এখন যেহেতু কাস্টম দিছি এটা অটোমেটিক কাস্টমে সিলেক্ট হয়ে আসছে। তারপর ক্যামেরার কথা তো বললাম, আর অডিও তো আমার এখন নিবে না যেহেতু আমার অডিওটা মাইক্রোফোনটা নাই, যদি নিত এখানে কিন্তু অডিওটা আমার ডিটেক্ট করতো, আমি যে কথাগুলো এখন আপনাদের সাথে বলতেছি সবগুলোর সাথে সাথে এটা মুভ করতো, মুভ করে করে দেখাতো যে আমার সাউন্ডটা তারা পাচ্ছে। যাই হোক, সবকিছু সিলেক্ট করার পর আমি যদি এখান থেকে সিম্পলি রেকর্ডে ক্লিক করি এটা রেকর্ডিং শুরু হয়ে যাবে, এবং স্টপ করার জন্য স্টপ ইনস্ট্রাকশনটা ওরা দিয়ে দিবে যে কি চাপলে আপনি স্টপ করতে চান, মানে স্টপ করতে পারবেন। যেমন আমি যদি এখানে একটু কার্সরটা রাখি রেকর্ডিং এর কাছে, এখানে একটা ছোট্ট নোটিফিকেশন বার আসছে, কি আসছে দেখি, ক্লিক টু বিগিন রেকর্ডিং এরিয়া উইদিন দা ডটেড গ্রিন বর্ডার। এই যে ডটেড, এটা হচ্ছে ডটেড গ্রিন বর্ডার। তারপর কি বলছে, F9। আচ্ছা, আপনি এখানে রেকর্ড করার ক্লিক করার মাধ্যমে করতে পারবেন, অথবা কিবোর্ড থেকে F9 চাপলেও হবে, আর স্টপ করার সময় সম্ভবত F10 বা ESC এসকেপ এগুলো চাপলে স্টপ হয়ে যাবে। যাই হোক, ওইটা আপনি রেকর্ডিং যখন ক্লিক করবেন তখন ইনস্ট্রাকশন বাকিটা ওরা দিয়ে দিবে, আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনি ভিডিওটা রেকর্ডিং স্টপ করবেন। ওকে, এটা খুব সিম্পল একটা ম্যাটার, এটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। আমি এখন যেহেতু রেকর্ড করবো না, আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এবার হয়ে গেল, আমার সফটওয়্যারটা তো ওপেন করা ছিল। আচ্ছা, আমি আবার ডাবল ক্লিক করি, এখন এতটা সময় নিবে না আশা করি, প্রথমবার একটু সময় বেশি নেয়।
ইউ লাস্ট প্রজেক্ট আছে না, আমি এটা ডিসকার্ড করবো। আর এগুলো আসলে আপনার জুম এট এ টাইম আমার একসাথে অনেকগুলো কিছু রানিং আছে, যেমন জুম রানিং আছে, একটা ব্রাউজার রানিং আছে, আবার আমি ক্যামতাসিয়াটাও রান করলাম। এখন প্রসেসরের উপরে প্রেশার পড়তেছে, প্রসেসর গরম হচ্ছে, এবং প্রসেসর যত বেশি গরম হবে তত বেশি আপনার কি হবে পারফরমেন্স স্লো হবে, সেজন্য আপনারা একটা কুলার ইউজ করবেন। আমি আমার কুলারটা একটু অন করে দিই, কুলারটা অফ অফ করে রাখছিলাম। কুলার ইউজ করবেন তাহলে পিসি ঠান্ডা থাকবে এবং এই কাজগুলো আপনারা স্মুথলি করতে পারবেন। পিসি যত গরম হয়ে যায় ক্যামতাসিয়া কিন্তু ক্র্যাশ করে। ঠিক আছে, ঠিক আছে, আমার মোটামুটি আমি আমার উইন্ডোটা আবার পেয়ে গেলাম। এখান থেকে আমি সিম্পলি আমার নিউ প্রজেক্টে যাই। এখানেই মূলত আমাদের সব কাজ। আমি একটু ইন্টারফেস সম্পর্কে আজকে একটু ব্যাপকভাবে বলবো, আর ভিডিও এডিটিংটা দেখি আজকে পসিবল হয় কিনা। আচ্ছা ঠিক আছে, একটু আমরা ইন্টারফেসটা সম্পর্কে কথা বলি। আপনারা একটু দেখেন, এখানে প্রথমে আছে কি ফাইল, ঠিক আছে, ফাইলে আমি ক্লিক করি, ফাইলের আন্ডারে নিউ কি কি আছে, নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট, সেভ, সেভ অ্যাজ, ইম্পোর্ট, এক্সপোর্ট, প্রজেক্ট সেটিং, নিউ রেকর্ডিং, তারপরে কানেক্ট মোবাইল, এগুলো আমাদের কিছুই দরকার নাই। আমি একটু পরে বলবো কেন লাগবে না। আচ্ছা, এরপর আসেন এডিট, এডিটেও আমাদের কোনো কিছুই করার দরকার নেই, ঠিক আছে। তারপরে মডিফাই, অ্যাড অ্যানিমেশন, তারপর অ্যাড বিহেভিয়ার, কিচ্ছু ধরার দরকার নেই, এগুলো সব কিছু আমরা ভিতরে পাবো। ভিউ, ভিউটা তেমন একটা আসলে দরকার নেই, বাই ডিফল্ট যতটুকু দেওয়া থাকে এটাই আমাদের জন্য এনাফ। তারপরে আপনি যদি স্পেশালি আরো কিছু আনতে চান সেগুলো এখান থেকে জাস্ট টিক মার্ক দিয়ে দেবো, যে আমার টাইম লাইন দরকার, আমার ক্যানভাস দরকার, তারপরে আমার প্লে হেড স্ন্যাপিং দরকার, এগুলো কিচ্ছু লাগবে না। টাইম স্ন্যাপিং দরকার কিচ্ছু দরকার নেই, বাই ডিফল্ট যা আছে এটা এনাফ। এরপর শেয়ার, শেয়ারটা আমাদের লাগবে, যদি আমরা এইখানে শেয়ারটা ইউজ করবো না, আমরা ইউজ করবো এই পাশে শেয়ার থেকে, ঠিক আছে, যদিও দুইটাই একই, কিন্তু আমরা এখান থেকে কাজ করবো। আচ্ছা যাই হোক, আমরা দেখবো হেল্প। আসলে এখানে যেগুলো আমরা প্রথমে একদম টপ বারে যেগুলো দেখলাম এগুলো আমাদের তেমন একটা ইউজ করার প্রয়োজন নাই, কারণ আমাদের সব ফিচার যেগুলো আমরা ম্যাক্সিমাম ইউজ করবো সব এখানে ভিতরে দেওয়া আছে, আমি দেখাচ্ছি একটা একটা করে। প্রথমে হচ্ছে মিডিয়া, আমি যখন কোনো ফাইল ইম্পোর্ট করবো তখন অবশ্যই আমি সাপোজ আমি অ্যানিমেশনে ছিলাম, এখন আমি কোনো ফাইল কিন্তু ইম্পোর্ট করতে পারবো না, সেক্ষেত্রে আমাকে ফাইলের হেল্প নিতে হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে না ফাইলে গিয়ে কাজ করার, আমি সিম্পলি এখানে মিডিয়াতে ক্লিক করবো। মিডিয়াতে ক্লিক করলে আপনি এখানে আপনার কম্পিউটার ড্রাইভ থেকে ভিডিও আনতে চাইলেন বা মিউজিক আনতে চাইলেন বা কোনো ইমেজ আনতে চাইলেন, ঠিক আছে, যে কোনো কন্টেন্ট আপনি এখানে মিডিয়াতে থাকা অবস্থায় এই যে সিম্পলি ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করে আনতে পারবেন, অথবা এই প্লাস বাটনে ক্লিক করে আনতে পারবেন। আর ফাইল থেকে তো আনতে পারবেনই, যদি কেউ করতে চান কোনো প্রবলেম নাই, তা আমরা করি না, আমরা এখান থেকেই করি। তাহলে প্রথমে গেল মিডিয়া, মিডিয়াতে আপনারা কি করবো, আমরা যেগুলোকে জোড়া দেবো মানে জোড়া দিবো বা কাটাকাটি করবো বা অপারেশন যেগুলোতে করবো, ঠিক আছে, সেই সমস্ত ফাইলগুলোকে আমরা প্রথমে এই জায়গাটাতে নিয়ে আসবো। আমরা যত যখন একটা একটা করে আমি দেখাই ইম্পোর্টে ক্লিক করি করলাম, এবার আমি কোথেকে ইম্পোর্ট করবো সেই জায়গাটা আমি দেখিয়ে দিই। আমি একটা ফোল্ডার রেডি করে রাখছিলাম ডেস্কটপে, আমি সেখানে চলে যাবো, একটু আসুক। আর পিসি মোটামুটি বেশ গরম হয়ে গেছে, আচ্ছা কুলার চালু করছি, একটু সময় লাগবে ঠান্ডা হতে। আচ্ছা যাই হোক, আমরা একটু ডেস্কটপে একটা ফাইল ফোল্ডার রাখছিলাম ভিডিও এডিটিং প্রজেক্ট স্যাম্পল, আমি এটাতে যাচ্ছি। এখানে আমি কিছু ভিডিও তারপর কিছু অডিও রেডি করে রাখছি, ঠিক আছে। আচ্ছা আমি এখান থেকে একটা অডিও সিলেক্ট করি, তারপর একটা ভিডিও সিলেক্ট করি, তারপর ভিডিও একটা না, ভিডিও আমি দুইটা নিই বা তিনটা নিই, অডিও দুইটা নিই, আর পাশাপাশি আমি একটা ইমেজও নিই, যে কোনো একটা ইমেজ বা দু তিনটা ইমেজও নিয়ে নিলাম, ঠিক আছে, সবগুলো সিলেক্ট করে ওপেন দিয়ে দিচ্ছি। একটু ওয়েট করলে আমার প্রত্যেকটা ফাইল আমি যেগুলো দিলাম সবগুলো চলে আসবে, সবগুলো আসতেছে এবং লোড হচ্ছে। যাই হোক, এগুলো লোড হোক, আমি শুধু আপনাদেরকে ইম্পোর্ট করাটা বোঝালাম। এভাবে আপনি যেগুলোকে জোড়াতালি দিবেন বা কাজ করবেন সেগুলো এখানে আমরা প্রথমে কাজ হচ্ছে নিয়ে আসা, এবং এখান থেকে আমরা অপারেশন টেবিলে একটু পড়া যাচ্ছি। আগে আমি এই সেটটা শেষ করি। অপারেশন লাইব্রেরি, যেটা আমাকে অলরেডি একজন প্রশ্ন করছিলেন যে ইন লোয়ার থার্ড না, তো আমি দেখাচ্ছি লাইব্রেরিতে আসলে মূলত আমাদের সবকিছু আছে এবং কিছু ডিফল্ট সাউন্ডও আছে, ঠিক আছে। ডিফল্ট অনেক কিছু আমরা লাইব্রেরি থেকে পেয়ে যাবো, যেমন লাইব্রেরিতে ক্লিক করার পর আমার সামনে এখানে একটা ছোট্ট পপ আপ উইন্ডো আসছে। এই পপ আপ উইন্ডোর মধ্যে আমি এখান থেকে ক্যামতাসিয়া 2009 সিলেক্ট করা আছে, আমি চাইলে কি করতে চাচ্ছি দাঁড়ান একটু দেখি আর কিছু আছে কিনা। ডিফল্ট ম্যানেজ লাইব্রেরি না, ডাউনলোড মোড আছে না, কিছুই নাই, তাহলে বাই ডিফল্ট যেটা আছে এটা ইনাফ এবং এটার মধ্যে সব আছে। আচ্ছা সিলেক্ট লাইব্রেরিতে একটু ক্লিক করি, এখানে সার্চ করার অপশন আছে, যাই হোক আমরা সার্চে যাচ্ছি না। আমরা কি কি করতে চাচ্ছি বা দিতে চাচ্ছি, আমার ইন্ট্রো লাগবে, এখানে ইন্ট্রো দেওয়া আছে, এই যে লোয়ার থার্ড যেটা গত পাশে মেবি একজন জিজ্ঞাসা করছিল, লোয়ার থার্ড, এখানে আমার অনেক লোয়ার থার্ড আছে, ঠিক আছে, আমরা এখানে লোয়ার থার্ড গুলো দিয়ে কাজ করি এবং এখানে মোটামুটি ভালো লোয়ার থার্ডই আছে, খারাপ না, যে কয়েকটা আছে আর 10টা বা 12টা মোটামুটি 3-4টা বা 5টা খুব ভালো, এবং ওগুলো দিয়ে মোটামুটি আপনি কাজ করে নিতে পারবেন। আর পাশাপাশি অ্যাডোবি আফটার ইফেক্ট দিয়ে একদম মনের মতো করে বায়ার যেভাবে বলবে সেভাবে করতে পারবেন। আর যারা ইন্ট্রো বা আউট্রো বা এই ধরনের লোয়ার থার্ড কাজ শিখবেন তারা কিন্তু প্লাস, অর্থাৎ
আদার্স একটা ইনকাম আপনারা করতে পারবেন, শুধুমাত্র গিগ একটা পাবলিশ করবেন বা সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ইনস্টাগ্রাম টুইটারের মাধ্যমে এটাই প্রমোট করবেন, আমি খুব প্রফেশনাল লোয়ার থার্ড তৈরি করতে পারি, যে কোনো একটা, একসাথে তিনটা দিয়ে না, এটা আপনাদের লস হবে। কারণ যে কেউ একজন বলবে যে তুমি তিনটা করে দাও, তিনটা করে দিলে $5 দিব, আর যদি একটা সার্ভিস প্রমোট করেন তখন হয়তো একটার জন্য আপনি $5 পেয়ে যাবেন, কাজে একসাথে অতিরিক্ত সার্ভিস দিলে আমাদের লস, কাজের চাপও বেড়ে যায়। আচ্ছা যাই হোক, তাহলে আমি আমার টার্গেট এটা না, আমার কি দেখাচ্ছিলাম আমি লোয়ার থার্ড, এটা আমি অফ করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আর কি আছে, মোশন ব্যাকগ্রাউন্ড আছে, তারপর মিউজিক ট্র্যাক, তারপর কোর্স, আপনারা প্রত্যেকটা অপশনে যাবেন, ইন্ট্রোর মধ্যে যাবেন, ইন্ট্রো কি কি আছে, ইন্ট্রো গুলো সম্পূর্ণ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, ওরা যা দিয়ে রাখছে মানে লেখালেখি গুলো আপনি আপনারটা দিতে পারবেন, ওদের সমস্ত লেখা এডিটেবল। ঠিক আছে, কাজে আপনি আপনার ভিডিও শুরুতে একটা এখান থেকে ইন্ট্রো দিতে পারেন, আবার সেম ইন্ট্রোটা ভিডিও শেষে আউট্রো বলা যায় সেটা দিতে পারেন, এবং সেটাকে আউট্রোটা আউট্রোর মতো করে সাজাবেন, ইন্ট্রোটা ইন্ট্রোর মতো করে সাজাবেন, এগুলো হচ্ছে বাই ডিফল্ট। আবার অনেকে আপনারা একটু যদি সময় থাকে একটু গুগল করে করে এই 2019 অনেক ক্যাম্পাসের নিজস্ব ওয়েবসাইটে অনেক কিছু পেয়ে যাবেন, ওগুলো ডাউনলোড করে ওখানে আপ করে নিতে পারেন, এই লাইব্রেরিতে অ্যাড করে নিতে পারেন। লাইব্রেরিতে অ্যাডিং এর সিস্টেমটা খুবই সহজ, কিভাবে বুঝাবো, আপনারা যে ফাইলটা ইয়া করবেন এই নেটের মাধ্যমে ডাউনলোড করবেন 2019 এর হলে সেটার উপরে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে ওই ফাইলটা অটোমেটিক্যালি আপনাকে ক্যাম্পাসিয়া 2019 ওপেন করে দেবে, এবং ওপেন করে এটা এই অপারেশন টেবিলে চলে আসবে। ঠিক আছে, যেমন আমি এখান থেকে একটা ফাইল নিয়ে দেখাই, এটা আমি ধরে এখানে নিয়ে আসি, আনলাম, একটু সময় নেবে, পিসি আমার গরম হয়ে গেছে, ওই আসলো না, সময় নিচ্ছে, আচ্ছা চলে আসছে। আচ্ছা তো সাপোজ এটা আমি তো এখান থেকে আনছি, আপনি ধরলাম যে আমি সেটা আপনি নেট থেকে ডাউনলোড করছেন, নেট থেকে ডাউনলোড করলে ডাবল ক্লিক করলে অনেকটা সময় নেবে, হয়তো 2-3 মিনিট লাগতে পারে, তো যাই হোক, তারপরে ওই ফাইলটা এই জায়গায়, এটা হচ্ছে অপারেশন টেবিল, ঠিক আছে, এটাকে আমরা অপারেশন টেবিল বলবো, এই জায়গায় অটোমেটিক ওপেন হয়ে যাবে, এবং সেই ফাইলটাকে আপনি যদি আপনার লাইব্রেরিতে অ্যাড করতে চান সিম্পলি ওটার উপরে রাইট বাটন ক্লিক করে অ্যাড টু লাইব্রেরি করবেন, এখানে মেবি শো করবে না, এটা এই যে অ্যাড টু লাইব্রেরি এখানে শো করতেছে, কিন্তু এটা দিব না আমি, দিলে যদি আবার হয় ডাবল হয়ে যাবে। যাই হোক, এভাবে অ্যাড টু লাইব্রেরিতে যদি দেন, এভাবে আপনার নেট থেকে যা ডাউনলোড করবেন ক্যাম্পাসিয়ার অ্যাসেট সবগুলো আপনার লাইব্রেরিতে সেভ হয়ে যাবে, এবং সেভ করার সময় ওরা নামও জানতে যাবে, যেমন আমি ক্লিক করলাম, আপনি এমন একটা নাম দিবেন যেন আপনি মনে রাখতে পারেন, ঠিক আছে, এবং ওটা কোন জায়গায় রাখতে যাচ্ছেন আমরা সবসময় ডিফল্টলি রাখবো, অথবা চাইলে আপনি একটা নির্দিষ্ট ফোল্ডার করে নিতে পারেন যেখানে আপনি যে সমস্ত ডাউনলোড করবেন ফোল্ডার বা ডাটা সেগুলো আলাদা একটা ফোল্ডারে রাখতে চাই পারেন, এখান থেকে ক্লিক করে ডিফল্ট না দিয়ে, আচ্ছা এখানে ডিফল্টের বাইরে কোনো দেওয়ার অপশন নাই, ডিফল্টই আছে, কিন্তু মেবি ফোল্ডার অপশন করার অপশন ছিল, আচ্ছা যাই হোক ওটা আমার খেয়াল নাই, আপনার ডিফল্টটা দিলেও হবে, শুধু নামটা মনে রাখলেই হবে। আচ্ছা যাই হোক, আমি এটা কেটে দিচ্ছি, আমি এটা করবো না। তাহলে এইভাবে আপনারা যে কোনো অ্যাসেট নেট থেকে ডাউনলোড করার পর এভাবে ক্যাম্পাসিয়া, সেটা অবশ্যই ক্যাম্পাসিয়ার অফিসিয়াল হতে হবে, আদারওয়াইজ আপনি ক্যাম্পাসিয়াতে এইভাবে ডাবল ক্লিক করে আনতে পারবেন না। ঠিক আছে, ক্যাম্পাসিয়ার সাইট থেকে নামাবেন তাহলে সেটা ক্যাম্পাসিয়া দিয়েই ওপেন হবে, অন্য কোনো সাইট থেকে গ্যারান্টি দিতে পারতেছি না, বা ওটা নিয়ে আমার আইডিয়াও নাই। আচ্ছা যাই হোক, আমি তাহলে এটা আশা করি বুঝাতে পারছি যে লাইব্রেরিতে এসে এইভাবে আপনারা ইন্ট্রো এবং ওই ইন্ট্রোটাকে আউট্রো হিসেবে ব্যবহার করতে পারবেন, আর লোয়ার থার্ড আমাদের মূলত এখান থেকে লাগবে এই দুইটা জিনিস, ইন্ট্রো আউট্রো আর লোয়ার থার্ড। তারপরে এখানে কিছু মোশন ব্যাকগ্রাউন্ডও আছে, একটু দেখবেন জিনিসগুলো কি, একটু এক একটা এখানে নিয়ে নিয়ে এগুলো নিয়ে এখানে আনবেন, নিয়ে নিয়ে তারপরে প্লে করবেন, তারপরে দেখতে পাবেন। যেমন আমি যেটা আনছি এটা কি ছিল, লোয়ার থার্ড না ইন্ট্রো, ইন্ট্রো ছিল না, আচ্ছা যাই হোক, আনার পর একটু এই যে এটা হচ্ছে প্লে হেড, আমি একটু পর আবার এগুলো রিপিট করবো, এখন জাস্ট কথা প্রসঙ্গে আসছে, এটা যেখানে থাকবে সাপোজ এটা যদি এখানে থাকা অবস্থায় আমি প্লে দিই, এটা এখান থেকে চলা শুরু হবে, আমি একটু প্রথম থেকে দেখতে চাচ্ছি, ঠিক আছে, একদম প্রথমে নিয়ে যাই, ঠিক আছে, এবার আমি প্লে দিই, এবার যদি প্লে দিই ওগুলোর ভিতরে আসলে কি আছে আমার এখানে এই জায়গাটা প্রিভিউ হবে, এবং যদি সাউন্ড থাকে সাউন্ডটাও আমি শুনতে পাবো, এটা ছিল আমার ইন্ট্রো। ঠিক আছে, মানে একটা ভিডিও শুরুতে আমি আমাকে উপস্থাপন করতে চাচ্ছি, ইন্ট্রো গুলো খুব লং করবেন না, যত শর্ট হয় তত ভালো, হ্যাঁ 3-5 সেকেন্ড হলেই বেশি ভালো, অনেকে অনেক বড় করে ফেলে, এটা ভালো না, মানে যারা ভিউয়ার ওরা বিরক্ত হয়। আচ্ছা এটা হচ্ছে মোশন গ্রাফিক, এটা কিছু না আসলে, এটা জাস্ট সৌন্দর্য আর কি, একটা ইন্ট্রোর পরে একটা মোশন গ্রাফিক আসলো, তারপর আপনার ভিডিওটা অন হলো। আচ্ছা এই মোশন গ্রাফিকটা আসলে অনেক লং, এত লং হলে ভিউয়াররা বিরক্ত হবে, লিভ নিবে আপনার টপিক থেকে বা ভিডিও থেকে লিভ নিবে, সেক্ষেত্রে আপনারা একটা ছোট করে দেবেন, যেমন আমি কার্সরটাকে খুব ক্লোজ আনতে চেষ্টা করবো বর্ডারে, দেখেন একটা অ্যারো আসছে, তারপর এটাকে ধরবো ক্লিক করে, এটা কি বলে যে লেফট সাইডে ক্লিক করে ধরে ড্র্যাগ করে এটাকে ছোট করে দিবো, তাহলে এটা টাইমটা কমে গেল। ঠিক আছে, এই ধরনের কন্টেন্ট গুলো আমরা খুব একটা বড় রাখবো না, বড় রাখলে আমার ভিউয়ার কিন্তু অনেক কমে যাবে, আপনি নিজেও বিরক্ত হবেন, এগুলো আসলে কমায় লাভ নাই, ইন্ট্রোটা কমানোর দরকার নাই, ইন্ট্রো 3 সেকেন্ডই মেবি এখানে ডিফল্টে আছে বা দেওয়া আছে। যাই হোক, আমাদের মূলত এই ধরনের মোশন গ্রাফিক আমরা দিলেও চলবে না দিলেও চলবে, সমস্যা নেই, দিলে একটু কমিয়ে দিবেন, খুব বেশি দিবেন না।
আচ্ছা, এরপরে আমরা লাইব্রেরিটা আশা করি ক্লিয়ার, এখানে যা যা আছে আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন এবং প্রত্যেকটা অপারেশন টেবিলে এনে প্লে প্লে করে দেখবেন কোনটা দেখতে কেমন বা কোনটার ভিতরে কি আছে। এখানে ভিতরে যেমন আমি চাইলে কিন্তু সব এডিট করতে পারবো, যেমন এখানে যদি এডিট করতে হয় সেক্ষেত্রে আমাকে প্লে হেডটা আগে এর উপরে আনতে হবে। এখন দেখেন আমার প্লে হেডটা কিন্তু এই জায়গায় আছে, এখন আমি এখানে ক্লিক করলেও এই জায়গায় প্রপার্টিসে কিন্তু আসার কথা না, আসে চলে আসছে মনে হয়, চলে আসছে। যাই হোক, এটা অনেক সময় হয়তো আপনাদের প্রবলেম হবে, দেখবেন যে এখানে আপনি যে ক্লিক করছেন কিন্তু এখানে কোনো প্রপার্টিস আসেনি, সেই ক্ষেত্রে প্লে হেডটাকে টেনে ওর উপরে নিয়ে যাবেন, তারপরে ক্লিক করলে এখানে প্রপার্টিসটা চলে আসবে, যদি প্রবলেম হয় করবেন। আদারওয়াইজ আমি যেমন দেখেন আমার প্লে হেডটা এখানে ছিল, আমি এখানে ক্লিক করার পরেও কিন্তু আমার প্রপার্টিসটা শো করতেছিল, আর যদি না করে সেক্ষেত্রে প্লে হেডটা নিয়ে যাবেন তারপরে করবেন। যেমন আমি এখানে একটু ক্লিক করি, এটা প্রপার্টিস, হ্যাঁ এটাটাও শো করতেছে, এটাই হচ্ছে প্রপার্টিস। অনেক সময় এটা প্রবলেম হয়, প্লে হেড না থাকলে ওই জায়গাতে কাজ করা যায় না। এখন আবার কেন জানি এটা কাজ করতেছে, যাই হোক সিস্টেমটা আসলে বুঝতেছি না বা বোঝা ট্রাই করি নাই। আমরা সবসময় কিন্তু প্লে হেড রেখে ওটার উপরে ক্লিক করে তারপরে কাজ করি, সেজন্য ওইটাই বললাম। তারপরে যদি কারো কোনো সময় প্রবলেম হয়ে যায় তাহলে এটা বুঝিয়ে দিলাম, কাজে আশা করি আপনাদের কোনো প্রবলেম থাকবে না বা হবে না। আচ্ছা, এখন এটা যদি আমি এডিট করতে চাই এটার উপরে ক্লিক করলে দেখেন এটা প্রপার্টিস চলে আসলো। যেমন আমি একটু এবার প্লে হেডটা নাড়িয়ে 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 দেখি যেটার মধ্যে আসলে কি কি লেখা ছিল। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি টেক স্মিথ আর ক্যামটাসিয়া, দেখি একটু এর মধ্যে লেখাটা পাই কিনা, চালিয়ে দেখি, পেলে পজ দিয়ে দিব। হ্যাঁ পাওয়া যাচ্ছে না, টেক স্মিথ এবং ক্যামটাসিয়া পাওয়া যাচ্ছে। তাহলে আমি যদি এখান থেকে আমি ডিজিটাল মার্কেটিং এজেন্সি লিখে দিই, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, তাহলে লেখাটা কিন্তু একটু সময় লাগবে, হয়তো চেঞ্জ হয়ে যাবে, আমি এখনো ফাইনাল করিনি। এবার ক্যামটাসিয়াটাকে কি লিখবো, ক্যামটাসিয়াটাকে লিখি থার্ড ব্যাচ স্টুডেন্ট রানিং, থার্ড ব্যাচ PATCH, ভুল লিখছি, আচ্ছা PATCH ব্যাচ অ্যাডমিশন, অ্যাডমিশন রানিং, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি, এগুলো ফাইনাল না। এবার আসেন এখানে যে দেখতে পাচ্ছেন এটা রেক্টাঙ্গেল না, আচ্ছা আমার এটা তো প্রবলেম করতেছে, এটা একটু ছোট করে নিচে নামিয়ে দিই। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই জিনিসটা কিন্তু রেক্টাঙ্গেল, আশা করি রেক্টাঙ্গেল কি এটা আমাকে বোঝাতে হবে না, রেক্টাঙ্গেল তো আপনারা সবাই বুঝেন, এখানে লিখাও আছে রেক্টাঙ্গেল। আমি চাচ্ছি এটা রেক্টাঙ্গেল রাখবো না, আমি এটাকে এই কল আউট, এটাকে বলে কল আউট, এই যেটা রেক্টাঙ্গেল আকারে আছে আমি কল আউটটা একটু পরে দেখাবো, এটাকে আমি চেঞ্জ করে দিবো, রেক্টাঙ্গেল রাখবো না। আমি এখান থেকে কোনটা মানাবে অক্টাগন করে দিই, অর্থাৎ আটটা কোণালা, ঠিক আছে এটা আটটা কোণ হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আরো ভালো লাগতেছে, যাই হোক যদি এটা লেখার সাথে সাথে অ্যাডজাস্ট নাও হতে পারে। এবার আসলে লেখার কালারটা, এই সরি এই যে এই অক্টাগন যেগুলো এটা কালারটা আমার ভালো লাগতেছে না, আমি কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, কালার উপরে ক্লিক করে কোন কালারটা দিবো আগে আমি সেই কালারে এই জায়গা থেকে সিলেক্ট করবো, ঠিক আছে। তারপরে ওটার ডেপথ কি হবে, ঠিক আছে ওটা কনসেন্ট্রেশন কি হবে, লাইট হবে না আরো আরো লাইট হবে, বা এইদিকে সাদাতে লাইট হবে বা এদিকে ডিপ লাইট হবে, এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে। একটু প্রত্যেকটা জিনিস ঘেরে দেখবেন, আবার এগুলোর মাধ্যমে আপনারা কালার সিলেক্ট কালার ফ্রম ইমেজ, এগুলো আমরা না যাই কারণ এটা একটু জটিল হয়ে যাবে, এখানে ক্লিক করলে হয়তো আমাকে কোনো ছবি আপলোড করতে বলবে। আচ্ছা এখান থেকে আমি কোনো কালার নিতে চাইলে কালার উপরে ক্লিক করলে সে কালারটা এখানে অটোমেটিক হয়ে গেছে, দেখেন আপনারা। আচ্ছা দেখো এগুলো আপনারা ঘাটাঘাটি যত করবেন তত শিখবেন, আমি কেটে দিচ্ছি।